সাবরুমের ঋষি অরবিন্দ মিলনায়তনে একুশে জানুয়ারি শনিবার বিকাল তিনটা নাগাদ অনুষ্ঠিত হয় যুব সম্মিলন চল্লিশ সাবরুম মণ্ডল যুব মোর্চার উদ্যোগে। এই যুব সম্মিলন মঞ্চে উপস্থিত ছিলেন চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায়, চল্লিশ সাবরুম মণ্ডল যুব মোর্চার সভাপতি ত্রিদীপ চক্রবর্তী ও চল্লিশ সাবরুম মণ্ডল ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্বরা। এই যুব সম্মিলনে প্রচুর সংখ্যক যুবক উপস্থিত ছিল সাবরুমের ঋষি অরবিন্দ মিলনায়তনে। এই যুব সম্মেলন শেষে সাবরুম শহরে একটি র্যালি সংগঠিত করে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা। এই র্যালিতে সামনের সারিতে অংশগ্রহণ করে বিধায়ক শঙ্কর রায় ও সাবরুমের বিজেপির যুব নেতৃত্বরা। সেখানে সুনপদ পূরণ করার জন্য অর্থদপ্তর মঞ্জুরি দিয়েছে, তার মধ্যে 24,000 চাকরি অলরেডি হয়ে গেছে, আরো 26,000 বিভিন্ন পোস্টে সেখানে ইন্টারভিউ প্রসেস চলছে। বন্ধুগণ, এই কমিউনিস্ট পার্টি এই রাজ্যটাকে 12টা বাঁচিয়ে দিয়েছে। আমাদের সরকার আসার পরে প্রত্যেকটা বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত কাজ করছে। আর এই সরকার যদি রাষ্ট্রবাদী সরকার যদি না আসে, যে ইন্টারভিউ গুলি আপনারা দিয়েছেন বন্ধুগণ, সেগুলি চিরজীবন আপনারা কোনোদিন পাবেন না। তার জন্য দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টিকে আজকে থেকে শপথ দিতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টিকে আবার রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা করব এবং 40 বছর পরে এই সাবরুম বিধানসভা ক্ষেত্রে যে ইতিহাস আপনারা সৃষ্টি করেছেন, আগামী 2023 সালের নির্বাচনে আবার আমরা সেই ইতিহাস সৃষ্টি করব।